আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু গতকালকে আমার চ্যানেলের ব্যানারটা চেঞ্জ করছি এবং আমি আপনাদের কাছে জানতে চাইছি যে চ্যানেলের ব্যানারের যে পিএলপি ফাইলটা সেটা কি আপনাদের লাগবে কি না তো আমি দেখলাম বেশিরভাগ মানুষই বলছে যে পিএলপি ফাইলটা দেওয়ার জন্য যেন তারাও এইরকম ব্যানার তৈরি করতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পিএলপি ফাইলটা দিয়ে দেবো এবং কিভাবে পিএলপি ফাইলটা আপনারা সেট করবেন কীভাবে পেক্সিল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে পিএলপি ফাইলটা সেট করে সেটা দিয়ে হচ্ছে আপনারা ব্যানারটা তৈরি করবেন এবং হচ্ছে আপনারা কিভাবে আপনাদের লগ নাম এগুলো বসাবেন সকল বিষয় সকল ইডিটটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তাই ভিডিওটা কন্টিনিউ করবেন এই কয়েক মিনিটের ভিডিওটা যদি আপনি দেখেন সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় দিলেই কিন্তু আপনি আপনার একটি ব্যানার তৈরি করতে পারবেন যা হোক ভিডিওটা কন্টিনিউ করবেন কেন কন্টিনিউ করতে বলতেছি সেটা আপনারাই বুঝতে পারতেছেন যেহেতু এডিটের একটি বিষয় আছে তাই আপনাকে বলবো ভিডিওটা কন্টিনিউ করবেন পাঁচ থেকে সাত মিনিটের এই ভিডিওটা এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু পাঁচ মিনিটের ভিতরে আমি বলতেছি পাঁচ মিনিটের এক মিনিট বেশি লাগবে না আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনার চ্যানেলে ব্যানারটা আপনি তৈরি করতে পারবেন তা আসলে আমরা হচ্ছে যে আমাদের ইডিটটা সেই ইডিটটা আমরা হচ্ছে শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেইখানে কিন্তু আমি পিএলপি ফাইলের লিঙ্কটা দিয়ে দিব পিএলপি ফাইলের লিঙ্ক থেকে হচ্ছে আপনারা সর্বপ্রথম পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং তার সাথে আমি হচ্ছে দুইটা পিকচার দিব দুইটা ব্যাকগ্রাউন্ডের পিকচার দিব সেই পিকচারগুলো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোনের যেই ফাইল ম্যানেজারটা আছে তো ফাইল ম্যানেজারে চলে যাবেন চলে যাওয়ার পর এইখানে হচ্ছে আপনার যেই স্থানে আপনাদের পিএল ভি ফাইলটা ডাউনলোড হয়েছে সেই স্থান থেকে পিএল ভি ফাইলটা ক্লিক করে ধরে হচ্ছে আপনারা কপি করে নেবেন বা হচ্ছে মুভ করে নেবেন কপি বা মুভ করে আপনার আপনাদের ফোন স্টোরে চলে আসবেন এবং এইখান থেকে পিকসিল্যাব নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন এই পিকসিল্যাব ফোল্ডারে কিন্তু আপনাদেরকে যে ফাইলটা পিএলপি ফাইলটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ এখন হচ্ছে আমরা আমাদের ফোনের যে পিক্সিল্যাপ অ্যাপ্লিকেশানটা আছে সেই পিক্সি লাইফ অ্যাপ্লিকেশানটা ওপেন করব এই কাজটা কিন্তু আপনারা সর্বপ্রথম আগে করে নেবেন তা না হলে আপনারা কিন্তু পিক্সিল্যাপ অ্যাপ্লিকেশনে আপনারা ব্যানারের পিএলপি ফাইলটা পাবেন না তো এখন আপনারা হচ্ছে আপনাদের যে পিক্সিলাইপ অ্যাপ্লিকেশানটা আছে সেটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এইখানে মূলত আমাদের ইডিটটা আমরা করবো এইখান থেকে সর্বপ্রথম আমরা কি করব এডিট করার জন্য এখন আমরা আমাদের যে পিএরপি ফাইলটা সেটা কিন্তু এইখানে আমরা আনবো ঠিক আছে তার জন্য এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন লেখা আছে ওপেন পিএলপি এইখানটায় ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে ব্যানার নিউ নামে লেখা আপনাদের এই ব্যানার নিউ এইটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু আপনারা তখনই পাবেন যখন প্রথম কাজটা করবেন প্রথম ওই যে আমি করলাম যে ফাইল ম্যানেজার থেকে মুভ করে কপি করলাম বা পেস্ট করলাম সেই কাজটা করার পরেই কিন্তু হচ্ছে আপনারা এইখানে এই যে পি ফাইলটা সেটা কিন্তু এইখানে পাবেন তো এখান থেকে পি ফাইলটা চলে আসছে আসার পর এখন আমাদেরকে এইটার মধ্যে কাস্টমাইজ করতে হবে আমাদেরকে কিন্তু এইখানটা এডিট করতে হবে এডিট করে আমাদের ব্যানারটা এখানে তৈরি করতে হবে তো এডিট করার জন্য এইখান থেকে আমরা প্রথমে কি চেঞ্জ করবো এখানে নাম আছে এই নামটা চেঞ্জ করব এবং হচ্ছে এইখানে আমাদেরকে নিচে যে লেখাটা দেখতে পারতেছেন আপনারা এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন এইটা হচ্ছে আমি আমার চ্যানেলে কি কি রিলেটেড ভিডিও আপলোড করি সেই নিয়ে কিছু লেখা লিখে দিয়েছি ঠিক আছে এগুলো চাইলে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে যা লেখা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে এখানে লেখার কালারও চেঞ্জ করতে পারবেন এবং আপনার এখান থেকে লগোটা এখানে চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে উপরে যে বাটনটা দেখতে পাচ্তেছেন আমাদেরকে এই বাটনে ট্যাপ করে দিতে হবে এখানে যে বাটনটা আছে এটা ট্যাপ করে দেওয়ার পর দেখুন আমাদের যে লেখাটা আছে এই দেখুন আমি এই লেখার উপর ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমার নিচের লেখাটা সিলেক্ট হয়েছে এখন এইখান থেকে আমি যদি লগোতে ক্লিক করি লগোতে ক্লিক করলে কিন্তু আমার যে লগোটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এইখান থেকে হচ্ছে লগোটাকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে আমাদের এইখানে যেহেতু আমার লগো দেওয়া আপনি এখানে আপনার লগোটা বসাবেন তার জন্য এইখান থেকে দেখুন রিসি রিসিলেক্ট এইখানে ট্যাপ করে দেবেন রিসিলেক্ট ট্যাপ করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনের যে গ্যালারি আছে গ্যালারি অপশন থেকে আপনারা আপনাদের যেই লগোটা আছে লগোটা কিন্তু নিয়ে আসবেন তো এইখান থেকে আমি একটা পিকচার ব্যবহার করতেছি এই পিকচারটা ব্যবহার করতেছি এবং এইটাকে কিন্তু হচ্ছে আমি আপাতত আমার যে লগো আসছে লগোর জন্য এটাকেই ব্যবহার করব এবং এটাকে আমি হচ্ছে মাপ মতো এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখন আমাদের কি কি কী করতে হবে এই যে পিকচারটা আমরা সিলেক্ট করেছি এটাকে কিন্তু হচ্ছে আমাদেরকে সমান করে বসিয়ে দিতে হবে যার কারণে আমাদেরকে সর্বপ্রথম এই পিকচারটাকে হচ্ছে আনলক করে নিতে হবে এখানে তো এখান থেকে আমরা আনলক না করলে কিন্তু এই পিকচারটা লড়াতে পারবো না দেখুন নাড়াছড়া করতে পারবো না এটা কিন্তু লক করা আছে তো এটাকে হচ্ছে আনলক করার জন্য আমরা সেম এই অপশানে ক্লিক করে এই যে পিকচারটা এই পিকচারটা আমরা এখান থেকে আনলকটা করে নিব আনলক করে নেওয়ার পর এখন আমরা এই অপশানটাকে আবার বন্ধ করে দেব এই যে পেজটাকে এটা হচ্ছে আমরা বন্ধ করে দেব এখান থেকে এটাকে বন্ধ করে দেওয়ার পর আমরা এইখানে আমাদের যে পিকচারটা আছে যে লগোটা আছে লগোটাকে আমরা এইখানে মাপ মতো বসিয়ে দিব আমাদের যে খালি ঘরটা আছে এই খালি ঘরটার মধ্যে আমরা এখানে মাপ মতো বসিয়ে দেবো এখানে আপনার যে লগোটা আছে লগোটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এইখানে আপনার মোটামুটি যে লগো বসানোর কাজটা সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে লগো বসানোর যে কাজটা সেটা এখানে আপনি এভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করে নেওয়ার পর এখন আমরা নামটা চেঞ্জ করবো তার জন্য কি করবো আমরা সেম টু সেম একই অপশানে একই অপশানে ক্লিক করবো যে অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে নাম লেখা এগুলো পাইছিলাম সেই অপশানটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা লেখার উপর ক্লিক করবো তার আগে কিন্তু আমরা এই লগোটাকে লক করে নিলাম লক করে নেওয়ার পর এখন আমরা আমাদের চ্যানেলের নামের উপর ক্লিক করে এটাকে আনলক করে দেবো আনলক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচে এই যে এর মতো আইকন দেওয়া সেই এতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে পেন্সিলের যে আইকনটা আছে ইডিট এই ইডিট অপশানের ট্যাপ করে দিয়ে আমরা এখান থেকে আমাদের যে লেখাটা আছে এটা চেঞ্জ করে দিব ধরুন এইখানে আমি আমার নিজের নামটাই লিখতেছি আপনারা আপনাদের চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন এবার আপনারা সেটাকে বড়ো অক্ষরে রাখবেন বা ছোটো অক্ষরে রাখবেন সেটা আপনাদের বিষয় আপনারা এখানে নামটা লিখবেন চ্যানেলের নামটা আপনারা লিখবেন লেখার পর দেখুন আমার কিন্তু নামটা সিলেক্ট হয়ে গেছে এখন এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমার নামের প্রথম অক্ষর দুইটা কিন্তু কালার চেঞ্জ করা একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে লাল এর জন্য আপনারা এইখান থেকে কালার চেঞ্জ করে নেবেন তার আগে আপনারা এইখান থেকে ফ্রন্টে ক্লিক করে আপনারা চাইলে ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারেন বা এই ফ্রন্টটি রাখতে পারেন এবং এটা কালার চেঞ্জ করার জন্য এখানে কালার আইকনে ক্লিক করে দেবেন কালার আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করবো তো আমরা ধরুন আমরা আমার যে নাম আসে নামের প্রথম অক্ষরটা আমি এখান থেকে কালারটা চেঞ্জ করবো এই জন্য প্রথম অক্ষরটা সিলেক্ট করে এই অক্ষরটাকে আমি সবুজ করে দিলাম সবুজ কালারে ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু সবুজ হয়ে গেছে এখন আমরা এখান থেকে টিকমাকে ক্লিক করে দেবো তো এইভাবে করে আপনার নামের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং সেটাকে হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারবেন আর কি এখন আপনার চাইলে যে নামের নিচে যে লেখাটা আছে এই লেখাটার কালার এবং হচ্ছে আপনার টেক্সটটাও চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে আপনারা যদি এটার আপনি অন্য কিছু লিখতে চান সেটাও আপনি এখানে করতে পারবেন তার আগে এখান থেকে অবশ্যই নামটাকে লক করে নেবেন তাহলে নামটা লড়াচড়া দেবে না এখান থেকে আপনারা এই যে লেখাটা আছে লেখাটার উপর ক্লিক করে এটা আনলক করে দেবেন আনলক করে দেওয়ার পর আপনি এখন এইটাকে চেঞ্জ করতে পারবেন এখানে ইডিটে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কিছু লিখিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনি কি কি ভিডিও আপলোড করেন সেই রিলেটেড এখানে কয়েকটা কিওয়ার্ড আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন এটা দেখুন আমি কিন্তু এটার প্রথম অক যে প্রথম লেখাটা আছে সেটা কিন্তু সবুজ রাখছি এবং তারপর কিন্তু আমি হলুদ রাখছি তা আপনি চাইলে এই যে প্রথম লেখাটা দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস এই লেখাটা কি হচ্ছে আপনি কিন্তু সাদা কালার বা অন্য কোনো কালার আপনি এখানে করে নিতে পারেন এখান থেকে সর্বপ্রথম আপনারা আগে কী করবেন এই যে ইউটিউব টিপসটা এটা আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা সিলেক্ট করে নেওয়ার পর এখন কিন্তু আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারবেন তো আমি এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখন এইখান থেকে চাইলে যদি আমি এটাকে হোয়াইট কালার দিই বা অন্য কোনো কালার দিয়ে আপনাকে দেখাই ধরুন আমি এই কালারটা দিলাম দেখুন এই কালারটা দেওয়ার পর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে বা এখান থেকে যদি আমি এটাকে হোয়াইট কালার দিই হোয়াইট কালারটা কোথায় হোয়াইট কালারটা যদি এটা দিই তাহলে কিন্তু দেখুন এটা সম্পূর্ণরূপে কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে এভাবে করে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন তো মোটামুটি এই কাজটা করার পর আপনাকে এইখানে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না যেটা যেভাবে আসছে ঠিক সেভাবে থাকবে আপনি এই ছবিটাকে এখন সেভ করে নেবেন তো আপনি এইখানে যে সেভ বাটন এই সেভ বাটনে ট্যাপ করে দেবেন এইখান থেকে সেভ বাটনে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে সেভ আস ইমেজ এইখানটায় ট্যাপ করে দেবেন এইখানটায় ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এই যে ছবিটা আছে এই ছবিটায় সেভ করার অপশান চলে আসবে তা আমরা এইখানটায় ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর দেখুন আমার এই ব্যানার সাইজটা এই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে রাখতে হবে যদি আপনারা একটু সাইজ কম বেশি দেখেন তাহলে কিন্তু আপনারা এইখানে এই সাইজটা করে নেবেন পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ এই সাইজটা করে নেবেন যদি আপনাদের পিএলপি ফাইলে সাইজ কম থাকে আপনারা এই সাইজটা করে নেবেন ঠিক আছে এখান থেকে এই সাইজের উপর ক্লিক করে এখানে এডিটটা আপনি করে নিতে পারবেন সাইজের এই সাইজটা করে নেওয়ার পর আপনারা হচ্ছে সেটা সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর এখন কিন্তু আমাদেরকে এই যে আমরা ব্যানারটা তৈরি করছি এটা কিন্তু এখনও আমরা সেট করতে পারবো না আমাদের চ্যানেলে কারণ আমাদের চ্যানেলের যে মাপটা আছে ব্যানারের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু যতটুকু জায়গা আমাদের ফোনের জন্য দরকার সেতটুকু জায়গা কিন্তু এখানে বেশি বলতে গেলে মানে এই ছবিটাকে যদি আপনি এখন অ্যাড করেন আপনার ব্যানার হিসেবে তাহলে আপনার লগোর অর্ধেক অংশই কিন্তু হচ্ছে মানুষ দেখতে পারবে না তো এই ছবিটাকে হচ্ছে আমাদেরকে আমাদের ফোনের লগো অনুযায়ী মানে আমাদের ফোনের ব্যানার অনুযায়ী সেট করতে হবে তার জন্য এইখানে আমরা কি করব আমরা আমাদের যে পিকসিলাইফ অ্যাপ্লিকেশান আছে এই পিকসিলাইফ অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আরও একটি পেজ নিয়ে নেব ঠিক আছে পিকসিলাইফ অ্যাপ্লিকেশান আমরা আরও একটি পেজ নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এইখান থেকে ধরুন আমরা কি করব মানে আমি যে লিঙ্ক দেবো আমি যে লিঙ্ক দেবো আপনাদেরকে পিএলপি ফাইলের জন্য সেইখানে আপনারা যে দুইটা ছবি পাবেন সেই দুইটা ছবির মধ্যে একটা ছবি কিন্তু আপনাকে এখানে ইম্পুট করতে হবে কোন ছবিটা ইম্পোর্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি যেটা বলতেছি আপনারা যদি এখন এই ছবিটাকে ছোটো না করেন আপনাদের ব্যানারটাকে যদি এখন আপনি ছোটো না করেন তাহলে আপনারা কিন্তু ব্যানার সেট করতে পারবেন না আপনাদের ব্যানারটা কিন্তু বেশি বড় দেখাবে তো এইখান থেকে আমি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এইখানটায় ট্যাপ করে আমার ফোন থেকে কিন্তু আমি এই ছবিটা নিয়ে আসবো যে ছবিটা আমি আপনাদেরকে দিয়েছি লিঙ্ক দিয়েছি ছবিগুলোর অবশ্যই পিএলপি ফাইলের সাথে কিন্তু আপনারা ছবিগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ছবিটা কিন্তু আমি আপনাদেরকে পিএলপি ফাইলের সাথে দিয়ে দেবো আপনারা এই ছবিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এই ছবিটা আপনি এইখানে ওপেন করবেন এখানে আনার পর এখন আমরা কি করব। আমরা এখান থেকে আরও একটা ছবি আনবো যে ছবিটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে তো সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসার জন্য আমরা কি করবো তো আমরা এইখানে নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একদম কর্নারের দিকে এই যে এ লেখা আছে এবং এর পাশে কিন্তু একটা জিরোর মতো আইকন আছে ঠিক আছে এই যে এর পাশে জিরো মতো একটা আইকন আছে এইখানটা ট্যাপ করে দিয়ে আমরা এখান থেকে ইনপুট যে লেখাটা আছে এই ইনপুট লেখাতে ক্লিক করে আমাদের দ্বিতীয় ছবিটা আমরা এখানে আনব দ্বিতীয় ছবিটা এইখানে আনার পরে আপনাকে কি করতে হবে দ্বিতীয় ছবিটা এখান থেকে আনার পরে আপনারা এই ছবিটাকে কোনো বড় করবেন না বা ছোট করা কিচ্ছু দরকার নেই আপনারা এইখান থেকে এই যে অপশানে দেখতে পাচ্ছেন এইখানটায় ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এটার মাঝখানটায় যে দুটো অপশান আছে এই দুটো অপশানে একবার একবার করে ট্যাপ করে দিবেন আমি বলতেছি আবার বলতেছি এই ছবিটা আনার পরে এইখানটায় ট্যাপ করে দেবেন মাঝখানে দুটো অংশে ট্যাপ করে দেওয়ার পর এই ছবিটা আপনার মাঝখানে আবার সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর এখন আপনারা এই ছবিটাকে লক করে দেবেন এইখান থেকে ঠিক আছে এই ছবিটাকে এখান থেকে লক করে দিবেন যেরকম এই ছবিটা নড়াচড়া না করে এখন আপনাদেরকে কী করতে হবে আপনারা যে একটু আগে পিকচার তৈরি করছেন সেটাকে কিন্তু এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন এই দাগের মাঝখান বরাবর রাখতে হবে আপনাদের ব্যানারের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু এই এই যে মাঝখান বরাবর এই অংশে রাখতে হবে এই অংশে রাখলেই কিন্তু আপনি মোবাইলের স্ক্রিনে সেটাকে দেখতে পারবেন সুন্দরভাবে তো এটা রাখার জন্য আমরা আমাদের যে পিকচারটা আসছে মানে আমরা একটু আগে যেটা আপ যে তৈরি করছিলাম সেই পিকচারটা আমরা এখানে নিয়ে আসবো আনার পর এই ছবিটাকে কিন্তু আমাদেরকে এখানে ছোটো করতে হবে তার আগে কী করতে হবে আমরা এই ছবিটাকে পিছিয়ে দেবো আমাদের যে কালো স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের পিছে আমি হচ্ছে ছবিটাকে সেট করব এখান থেকে কালো স্ক্রিনটাকে আমরা ফার্স্টে ধরবো ধরে এটাকে উপরের দিকে নিয়ে যাব ঠিক আছে এইখান থেকে ধরে এটাকে উপরের দিকে নিয়ে যাবো তাহলে কালো স্ক্রিনটা আমাদের উপরে চলে আসবে এখন আমাদেরকে কিন্তু ওই যে দুইটা দাগ আসছে ওই দাগ অনুযায়ী কিন্তু আমাদেরকে এই ছবিটাকে মাপ মতো বসাতে হবে এই মাপ মতো আপনি বসিয়ে নেবেন তা না হলে কিন্তু কখনোই আপনার এই ব্যানারটা আপনার ফোনের স্ক্রিন বরাবর আপনি দেখতে পারবেন না স্ক্রিনের যে সাইজটা আছে ফোনের স্ক্রিনের সাইজ সেই অনুযায়ী আপনি দেখতে পারবেন না তার জন্য আপনাকে কিন্তু এই ছোটো কাজটা করে নিতে হবে আর এই কাজটা আমি জানি অনেকেই ভিডিওর অর্ধেক দেখে চলে যাবে তারা কিন্তু এই কাজটা করবে না এবং তারা কিন্তু ব্যানার ঠিক সেট করতে পারবে না এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাকে তো এই মাপমতো হয়ে গেলে আপনারা যে কালো স্ক্রিনটা আছে সেটাকে ডিলেট করে দেবেন অথবা হাইট করে দেবেন হাইট করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ব্যানার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে সেভ আসে ক্লিক করে এটাকে সেভ করে নিব সেভ করে নিয়ে আমরা কিন্তু এটাকে এখন আমাদের ইউটিউব চ্যানেলে খুব সহজে বসাতে পারবো এটা কিন্তু আমাদের এখন সম্পূর্ণরূপে ইডিট কমপ্লিট হয়ে গেছে আমাদের ইউটিউবে বসানোর জন্য সর্বপ্রথম আমরা আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে ইউটিউবের যে ইডিট অপশন আছে ইডিট অপশানে আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যানারের পাশে একটা ছোট্ট ক্যামেরা আইকন দিচ্ছে এই ক্যামেরা আইকনে ট্যাপ করে দিয়ে আমরা এখান থেকে চুজ ফ্রম ডিভাইস এখান থেকে ক্লিক করে আমাদের যে ব্যানারটা আছে সেই ব্যানারটা আমরা এখানে সিলেক্ট করে এটাকে জুম ছোট করে দিব তো দেখুন আমাদের যে মাঝখান বরাবর জায়গাটুকু সেটা কিন্তু আমাদের ব্যানার অনুযায়ী সমানভাবে বসে গেছে এই কাজটা না করলে কিন্তু কখনোই আপনার এখানে সমানভাবে বসতো না আপনার ব্যানারটা কিন্তু এখানে বড় হয়ে যেত তো এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন যাই হোক এভাবে করে আপনারা ব্যানারটা সেট করবেন এখন যদি এটা আপনারা সেভ দেন সেভ দিলে কিন্তু আপনাদের যে ব্যানারটা সেটা কিন্তু আপনাদের ফোন ফোন অনুযায়ী আপনাদের ফোনের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী বসে যাবে সেটা সাইজ অনুযায়ী বসার পর কীরকম দেখা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে ব্যানারটা একদম সাইজ অনুযায়ী বসে গেছে ঠিক এইভাবে করে আপনারা আপনাদের ব্যানারগুলোকে বসাতে পারবেন তো এই ব্যানারটা দেখুন এখন এইচডি কোয়ালিটিতে আসতেছে না আপনি এটাকে এইচডি কোয়ালিটিতে নিতে পারবেন তার জন্য আপনারা একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেখে নেবেন সে ভিডিওতে আপনার যে কোনো ছবিকে যে কোনো ব্যানার লগো বা ছবিকে আপনি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন নর্মাল লো কোয়ালিটি ছবি আপনি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন আর কি সেই ভিডিওটা দেখে আপনারা ব্যানারটাকে আপনারা হচ্ছে কনভার্ট করবেন এইচডিতে কনভার্ট করে তারপর আপনাদের ব্যানারটা আপনি এখানে চলে বসাতে পারেন যাই হোক আজকের এই ভিডিওটা দেখে যারা হচ্ছে ব্যানার তৈরি করতে না পারবেন তারা অবশ্যই ভিডিওটা আবার কন্টিনিউ করবেন প্রথম থেকে আবার দেখার চেষ্টা করবেন আমি বলতেছি আপনারা ব্যানার তৈরি করতে পারবেন যেহেতু ব্যানারে পিএলপি ফাইলটা দিচ্ছি তার কারণে আপনাদের ব্যানার তৈরি করতে এখানে বেশি কষ্ট হবে না পিএলপি ফাইল দেখি কিন্তু আপনারা হচ্ছে ব্যানারটা খুব সহজে তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলে যদি আপনি আরও ভিডিও দেখতে চান আপকামিং ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলবনটি ক্লিক করে অল প্রেস করতে বলবেন না তাহলে আপনি আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন